হ্যালো বিয়র্স ওয়েলকাম ব্যাক টু এডুকেশন মিডি সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে তিন নভেম্বর অর্থাৎ আজকের থেকে যাদের ভর্তির আবেদন শুরু হয়েছে এবং আরেকটি বিষয় শেয়ার করব সেটি হচ্ছে ডিগ্রি ভর্তির আবেদন কবে থেকে শুরু হবে তো বিষয়টি ভালো করে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর আমাদের চ্যানেলটি যে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখতে হবে তো বেশি কথা না চলো ভিডিওটি শুরু করি প্রথমেই অনার্সের কথা বলি অনার্সের কিন্তু ইতিমধ্যে রিলি স্লিপের আবেদন প্রক্রিয়া চলছে এবং আগামীকাল রিলি স্লিপের ফলাফল প্রকাশ করা হবে এবং ডিগ্রির ক্ষেত্রে আমি যদি বলি ডিগ্রি তোমরা দেখতেই পারছো এখানে কিন্তু কোনো নোটিস নেই অর্থাৎ আমরা খুব বেশি দেরি হবে না সাত থেকে আট দিন অথবা দশ দিন দশ দিনের মধ্যে কিন্তু নতুন একটি নোটিশ পেতে চলেছি অথবা তার কম সময়েও কিন্তু নতুন একটি পেতে চলেছি। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছুদিন আগে একটি ক্যালেন্ডার প্রদান করেছিল এবং সেই ক্যালেন্ডারে উল্লেখ ছিল যে পনেরোই নভেম্বর থেকে ডিগ্রির ভর্তির আবেদন শুরু হতে পারে এমন একটি কথা উল্লেখ ছিল এবং দেখানো হয়েছিল আমি তোমাদের সাথে শেয়ারও করেছিলাম যাই হোক তোমরা দেখতে পারছো এখানে কিন্তু কোনো নোটিশ নেই তার মানে নতুন একটি নোটিশ এখানে আসতে চলেছে যাই হোক তিন নভেম্বর থেকে যাদের আবেদন শুরু হবে সেই বিষয়টি নিয়ে আসা যাক তোমরা প্রথমেই দেখতে পারছো এখানে মাস্টার্সের নতুন একটি বিজ্ঞপ্তি রয়েছে এবং এই মাস্টার্সের বিজ্ঞপ্তি তথ্য অনুযায়ী দুই হাজার উনিশ হাজার বিশ শিক্ষাবর্ষের মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি কিন্তু এখানে প্রকাশিত হয়েছে এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী যে যারা মূলত দুই হাজার উনিশ দুই হাজার বিশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত কোর্সে ভর্তির কার্যক্রমে অনলাইনে আবেদন করতে চাচ্ছ তাদের তিন নভেম্বর বিকাল চারটা থেকে আবেদন শুরু হবে এবং সাত সতেরোই নভেম্বর দুই হাজার একুশ তারিখ রাত বারোটা পর্যন্ত আবেদন চলবে অর্থাৎ এটা কিন্তু মাস্টার্স ভর্তির আবেদন তো যারা আগ্রহী প্রার্থী রয়েছে তারা তিন তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে ভর্তির আবেদনটি কমপ্লিট করবে এবং নিচেই কিছু শর্ত রয়েছে এবং এই শর্তগুলো অনুযায়ী তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানে আবেদনের যোগ্যতা রয়েছে আবেদনের যোগ্যতা বলতে বোঝাচ্ছে তোমাদের কীরকম যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রেখে দাও অর্থাৎ যারা মাস্টার্সে প্রোগ্রামে ভর্তি হতে চাইছ স্ক্রিনশট দিয়ে দেখে তোমরা আবেদন করবে এবং এইখানে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ তারিখসমূহ যেমন প্রথমে রয়েছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ তারিখ হচ্ছে তিন তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে তারপর প্রাথমিক আবেদন ফি তিনশো টাকা মোবাইল ব্যাঙ্কিং মাধ্যমে জমা দিতে হবে চার তারিখ থেকে আঠারো তারিখের মধ্যে এবার কলেজ কর্তৃপক্ষ তোমাদের আবেদন ফর্মটি নিশ্চয়ন করবে চার তারিখ থেকে বিশ তারিখের মধ্যে এবং একুশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে কলেজ কর্তৃপক্ষ তোমার আবেদন ফি থেকে তাদের নিজের নিজস্ব অঙ্কের টাকা রাখবে এবং ভর্তির ফান্ডে তাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তির আবেদনের যে একটা ফি রয়েছে সেই আবেদনের ফি পাঠিয়ে দেবে তো এই ছিল কিন্তু টোটালি আজকের ভিডিওটি আজকের ভিডিওতে তোমাদেরকে কি কি জানালাম প্রথমে এই যে বিষয়টি জানালাম সেটি হচ্ছে অনার্স ভর্তি রিলিজ লিপের আবেদন প্রক্রিয়া বিষয় এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে ডিগ্রি ভর্তির আবেদন সম্পর্কের বিষয় এবং তিন নম্বর বিষয়টি হচ্ছে দুই হাজার উনিশ দুহাজার বিশ শিক্ষাবর্ষের মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি এবং সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু আজকের থেকে আবেদন শুরু হয়েছে ওকে তো ভিডিওটি এই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক কমেন্টস এবং